প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি দ্য ইম্প্যাক্ট অফ ইমিগ্রেশন পলিসি অন আওয়ার কমিউনিটি, এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন আমার হাতের ডান পাশে ব্যারিস্টার শরীফ হায়দার, আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন জনাব জহিরুল ইসলাম এবং সাদিয়া টুম্পা। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে আমরা কথা বলছি দ্য ইম্প্যাক্ট অফ ইমিগ্রেশন পলিসি অন আওয়ার কমিউনিটি। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই টপিক রিলেভেন্ট, আপনারা আমাদেরকে আমাদেরকে ফোন করতে পারবেন। স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে ফোন করে আপনাদের কোনো প্রশ্ন বা অভিমত থাকলে আমাদের সাথে কথা বলতে পারবেন। তো আমরা ফার্স্ট সেগমেন্টে জানিয়ে কথা বলছিলাম যে গত 5-7 বছরে ইমিগ্রেশন পলিসি আমাদের কমিউনিটির উপর কী প্রভাব ফেলছে। আপনি হাইলাইট করছিলেন যে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বন্ধ হয়ে যাওয়া, আপনার তারপরে স্পাউস ভিসার ক্ষেত্রে যে থ্রেশহোল্ড, ইনকাম থ্রেশহোল্ড এবং আরও অনেক রুলস রেগুলেশন নতুন অ্যাড হয়েছে যা কিনা আমাদের কমিউনিটির উপর এবং যে কোনো মাইগ্রেন্ট কমিউনিটির উপর প্রভাব ফেলছে, এবং আপনারা দুজন ফোকাস করছিলেন যে ইউনিভার্সিটির উপর এটার প্রভাবটা কী বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর এটার প্রভাবটা কী। তো বেশ শরীফ হায়দার, আমি যদি আপনাকে একটা আমার একটা ফোন কল আছে, একটা ফোন কল নিয়ে নেব তারপর আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার আমার নাম আরাফাত, আমি একটু কথা বলতে চাই শরীফ ভাইয়ের সাথে। জি, কথা বলেন। হ্যালো শরীফ ভাই। শরীফ ভাই শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা প্রশ্ন করুন আপনার। শরীফ ভাই, আমার প্রশ্ন ছিল আপনাকে, প্রথমত আপনাকে আপনার জন্মদিনের শুভেচ্ছা। আর আপনার ভাইয়ের জন্মদিন কি আজকে? জি আজকে। ও ভেরি গুড, হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ আমাদেরকে মনে করা দেওয়ার জন্য। যারা অলরেডি আছে তারা কি এখানে থেকে যেতে পারবে বা তাদের ফিউচার কি হবে? থ্যাংক ইউ ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি যদি ফিউচারে আমাদেরকে ফোন করেন তাহলে টিভি থেকে একটু দূরে গিয়ে আমাদেরকে ফোন করবেন। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। শরীফ, আপনি যদি স্ট্রেট এই প্রশ্নের উত্তর দেন যে যারা এখানে অলরেডি আছে ব্রেক্সিটের কারণে নিয়ার ফিউচার তাদের জন্য কোনো সুযোগ ক্রিয়েট হবে কিনা? হবে, বাট নট এক্স্যাক্টলি সাথে সাথেই। আমি এর আগেও আর একটা প্রোগ্রামে বলেছিলাম যে ব্রেক্সিটের কারণে ইকোনমিক তো বিশাল একটা ডাউন টার্ন হওয়ার চান্স আছে। যখন ইকোনমিক ডাউন টার্ন হবে, সাদিয়া এর আগে বলেছে, এদেশে এর আগে যখন ফ্লাট গেট ওপেন হয়েছিল কখন? যখন রিসেশনের ভিতর পড়ছে, সবাই এক্সপেক্ট করছে একটা রিসেশনে তারা পড়বেই। তারা যখনই ডাউন টার্ন হবে তখনই আবার ফ্ল্যাট গেট ওপেন হবে। জন্য দেশের খারাপ কোনো কিছু আমরা না চাই, না চাই, বাট ইন আদার ওয়ে এদের তো পিপল দরকার, স্কিল পিপলও দরকার, হাই স্কিল মাইগ্রেন্টকে শর্টেজ পড়বে, হ্যাঁ লোয়ার স্কিল পিপলও দরকার, এদের কোনো লোকই নাই। সো ওই শর্টেজটা যখনই ওরা ফিল করবে তখনই আবার লোক নিবে, বাট ওটা এখন ইমিগ্রেশন তো আসলে ইমিগ্রেশন রিয়েলিস্টিক ভাবে প্র্যাকটিক্যালি কেউ রিসার্চ করছে না, এটা পলিটিক্যাল ইস্যু এবং এজেন্ডা হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা তো দেখি যে সারা ওয়ার্ল্ডে একটা রাইটিং মুভমেন্ট। সো ইমিগ্রেশন ইজ এ ট্রাম্প কার্ড টু উইন ইলেকশন, রাইট? ঠিক আছে, সো কোনো পার্টি দরকার ব্রেন ওয়াশ করা যায়। হ্যাঁ, কোনো পার্টি দরকার হলেও বলবে না যে আমি নেট মাইগ্রেশন বাড়াবো, আমি স্কিল নিব, আমি লোয়ার কেউ এটা। তুমি এনএইচএস বন্ধ হয়ে যাচ্ছে, এনএইচএস নিয়ে হিউজ লেখালেখি হচ্ছে, 5,000 নার্স শর্টেজ, 7,000 ডাক্তার শর্টেজ, তারা কি বলছে সিগনিফিক্যান্ট শর্টেজ তাদের এই দেশে, যেটা কোনোদিনও হয় নাই। পেশেন্ট করিডোরে লাস্ট উইকে বসেছিল, প্রাইম মিনিস্টার, হেলথ সেক্রেটারি দুইজনই অ্যাপোলজি করছে। ওয়াই? অনেক অপারেশন ক্যান্সেল করে, তারা কি ডাক্তার নার্স রিক্রুট করতে পারে না? অবশ্যই পারে, এবং দে হ্যাভ টু ডু ইট, কিন্তু এখন শুধু পলিটিক্যাল কারণে দে ক্যান নট ডু ইট। বাট এটার সাফার তো অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে এইখানকার লোকজনই করছে, তাই না? ইউনাইটেড কিংডম হোললি সাফারার, এবং আরও বেশি সাফারার হবে। দুইটা কোশ্চেন ওনাদের দুইজনেরই আমি অ্যান্সার দিই আর কি। একটা হচ্ছে যে তুমি যে বলতেছিলে যে ডাইরেক্ট ইকোনমিক কন্ট্রিবিউশন অফ স্টুডেন্ট, টিউশন ফি তো অবশ্যই, এবং এখন টিউশন ফি অনেক হাই, অনেক হাই। একটা একটা স্টুডেন্ট মানে 10-14,000 pounds টু এ ইউনিভার্সিটি, বাট ফরগেট অ্যাবাউট টিউশন ফি। তুমিও ইউনিভার্সিটিতে কাজ করছো, আমিও করছি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের টিউশন ফি দিয়ে কাইন্ড অফ অনেক ইউনিভার্সিটি চলে বা চলতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং আপনার রাসেল গ্রুপ ইউনিভার্সিটি গ্রুপে এই যে টপ ইউনিভার্সিটির একটা বা দুইটা তাদের ক্যাশ ফ্লো চলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং হয় শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টাকা দিয়ে মনে হয়। হ্যাঁ, এবং এটা বন্ধ হয়ে গেলে অনেক ইউনিভার্সিটি শুধু বন্ধ হবে তা না, অনেক সিটি ডেথ হয়ে যাবে ইউনাইটেড কিংডমে। আমি আমার প্রফেশনাল কারণে এর সাথে যদি আমি একটু অ্যাড করি, সরি, আপনি দেখেন এদেশের ইকোনমিক্যাল আপনার যে আয়
যে কন্ট্রিবিউশন, এটা আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এই কন্ট্রিবিউশনটা আপনার নাম্বার থার্ড আর ফোর্থ সম্ভবত, ইফ আই এম নট রং, ইকোনমিতে থার্ড ফোর্থ, এটা সেকেন্ড হওয়ার কথা, সেকেন্ড হওয়ার কথা আমার হিসাব অনুযায়ী। এটা এটাই আমাদের কনক্লুশন, এটা এটাই যে এই সপ্তাহে কেবল মিডিয়াতে আসতেছিল, দিস ইজ শুড বি নাম্বার ওয়ান এক্সপোর্ট আইটেম তাদের আসলে, এবং গ্লোবাল ব্রিটেন, যেটা আমরা বলি যে গ্লোবাল ব্রিটেন ব্র্যান্ডিং ইজ ফর এডুকেশন, দিস শুড বি পার্ট অফ দ্যাট গ্লোবাল ব্রিটেন, তাই না? হ্যাঁ, এটা একটা গার্ডিয়ানে লেখা আছে। ইকোনমিক ইমপ্যাক্ট আমি আরেকটু ভালোভাবে বলি, 12,000 পাউন্ড টিউশন ফি কিন্তু শেষ না, এটা শুরু শুধু। একটা ছেলে এই দেশে থাকে, বাসা ভাড়া দেয়, প্রোডাক্ট কিনে, কমোডিটি কিনে, ইলেকট্রিসিটি, গ্যাস সব বিল পে করে, এভরি হোয়ার হি পেস 20% ভিএটি টু দ্য গভর্নমেন্ট। তুমি, আমি অনেক শহরে হিয়ারিং করতে যাই, ছোট শহর, দ্য হোল সিটি ডিপেন্ডস অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, শেফিল্ড, স্টোক অন ট্রেন্ট, লবরো, লেস্টার, এগুলো সব ইউনিভার্সিটি বেসড সিটি, এবং এই সমস্ত ইউনিভার্সিটিতে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না থাকে, ওইখানকার কোনো বাসা ভাড়া হবে না, কোনো দোকানে জিনিসপত্র বিক্রি হবে না, টেস্কো শেলফের প্রোডাক্টও সেল হবে না, এরকম একটা অবস্থা। তাহলে ইটস নট অনলি দ্যাট ইকোনমিক। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে উনি, ওনাকে যে তুমি জিজ্ঞেস করছিলে যে কিভাবে হ্যান্ডেল করবে গভর্নমেন্ট যদি নেট মাইগ্রেশন থেকে স্টুডেন্টকে বাদ দিয়ে দেয়, তারা কিন্তু অলরেডি হ্যান্ডেল করে। কিভাবে? আমরা যখনই স্টুডেন্ট ডিল করি হোম অফিসের সাথে, স্টুডেন্ট আর ক্লাসিফাইড অ্যাজ এ টেম্পোরারি মাইগ্রেন্ট, তাদের কেস থেকে আরম্ভ করে, রেফারেন্স নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু টিএমটি দিয়ে হয়, মানে টেম্পোরারি মাইগ্রেশন টিম হ্যান্ডেল করে। সো স্টুডেন্টদেরকে বললেই হয় দে আর টেম্পোরারি মাইগ্রেন্ট, সো তুমি কেন পার্মানেন্ট মাইগ্রেন্টদের সাথে তারে ক্লাসিফাই করবা, তারে তুমি 3 বছরের ভিসা দাও, 4 বছরের ভিসা দাও। তো এখন তো ডিজিটাল কম্পিউটারাইজ সিস্টেম, তোমার সিস্টেমেই আছে যে হি ইজ এ টেম্পোরারি মাইগ্রেন্ট ফর 3 or 4 years, তাহলে নেট মাইগ্রেশনের হিসাব করতে সমস্যা কোথায়? বললেই হয় যে আমার, মানে দেয়ার স্কিম আছে, গভর্নমেন্ট যদি সেটা সঠিক হয়তো ইমপ্লিমেন্ট করে, স্কিম ওদের সিস্টেমে অলরেডি এটা আলাদা করাই আছে। রাইট, তেরেসা মেকে এটাই বলা হয়েছে যে তোমার যদি পলিটিক্যাল কারণে এটা বলা লাগে, তুমি বলে দাও স্টুডেন্ট এত, নেট মাইগ্রেশন এত, কেউ যদি দুটো অ্যাড করে হিসাব করতে চায় করুক, বাট স্টুডেন্ট আর শুড বি ক্লাসিফাইড অ্যাজ এ টেম্পোরারি মাইগ্রেন্ট। আরেকটা জিনিস আমি যেটা আমার, আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচনে, পার্টিকুলারলি ব্রেক্সিটের পরে, আমরা যে অ্যান্টি ইমিগ্রেন্ট একটা প্রপাগান্ডা দেখেছি, আমার মনে হয় ইভেন ওই রাইট উইং প্রপাগান্ডার মাঝেও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু কেউই অস্বীকার করে না, বা ইনফ্যাক্ট অনেক রাইট উইং রাজনৈতিক দল আছে যারা কিন্তু মনে করে যে না, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শুড বি মোর ওয়েলকাম ইন দিস কান্ট্রি। একটা এক্সাম্পল যদি আপনি নিয়ে আসেন, NHS এর কথা উনি বলছেন না, আপনি দেখেন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ISS যে পেমেন্টটা করে আপনার এভরি ইয়ারের জন্য, তারা পেমেন্ট করে 150 pounds। আপনি প্রত্যেকটা সেক্টর বাইরে বলছেন, বাট এইসব জিনিসগুলো আপনি কি মনে করেন না জহির ভাই, যে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা রেদার আপনার যে একটা নেগেটিভ সিগন্যাল পাঠানো, যে আমরা অলরেডি জানি এখানে কিন্তু লোকজন রিক্রুট করা হয়েছে এবং হোম অফিস সাইনবোর্ড দিয়ে ইনভাইট করছে যে এই দেশে গ্রাজুয়েট হলে 1 বছরের PSW পাবো, এবং অনেকে এসে কমপ্লেন করে আমি আসছি এই কারণে, কেন আমি এখন ফেরত যাবো, কেন আমার দেশের তোমরা সাইনবোর্ড লাগাইছো। তুমি পৃথিবীর যে কোনো উন্নত দেশ দেখলে দেখবা, পার্টিকুলারলি যারা এডুকেশন এজ এ প্রোডাক্ট সেল করে, কানাডা, নিউজিল্যান্ড, হ্যাঁ, দে হ্যাভ টু মেক এভরিথিং ইজিয়ার ফর স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য সেগুলো ফ্রেন্ডলি এবং ইজিয়ার, আর বেস্ট এবং ব্রাইটেস্ট, আপনি যদি সেটা ইনভাইট করতে চান এবং এখানে আসার পরে যদি হোস্টেল এনভায়রনমেন্ট হয়, আমি শিওর যে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ডাবল স্ট্যান্ডার্ড। জরুরি ভাই, আপনি আরেকটা জিনিস যদি বলতেন, যে আমরা জানি যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেনে পার্টিকুলারলি যে EU ফান্ডিংগুলো আসে রিসার্চের জন্য, এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে, তো ইউনিভার্সিটিগুলো কীভাবে এটা মিটিগেট করবে আপনার কাছে কী মনে হয়? অবশ্যই এখানে আসলে একটা জিনিস আমরা সবাই ক্লিয়ার যে গভর্নমেন্ট আপনার EU নিয়ে, ওদের ব্রেক্সিট নিয়ে, ওদের এই এবং এই সেক্টরটা নিয়ে ওদের পলিসিটাকে এখনও কিন্তু কমপ্লিট ক্লিয়ার করে নাই। যেহেতু ক্লিয়ার করে না, এখনো আমরা কমপ্লিটলি বলতে পারতেছি না যে আসলে এটা কি ধরনের ইম্প্যাক্ট পড়বে।
তারপরেও আপনি তো বুঝেন যে এখানে যে ফান্ডটা ইউ থেকে আসে পার্টিকুলারলি রিসার্চ ফান্ডিং যেটা যে ফান্ডটা আসে যদি এখানের মধ্যে गवर्नमेंट যদি সেই লুপটা না ধরে রাখতে পারে তাহলে गवर्नमेंट বা জি তাহলে সেখানে गवर्नमेंट অবশ্যই অল্টারনেটিভ অপশনে যেতে হবে এন্ড অল্টারনেটিভ অপশনটা गवर्नमेंट যেতে হলে একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেই তারকে বেছে নিতে হবে এখানে আরেকটা কথা না বললেই নয় আপনি দেখবেন রিসেন্ট যে এই টপ 20 বা টপ 10 যে ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ডের আছে হ্যাঁ আপনি চায়নার কথা অন্যান্য কান্ট্রি আমি হংকং এই ওদের এবং সিঙ্গাপুর এদের ইউনিভার্সিটিগুলো আপনার র্যাঙ্কিংয়ে টপ চলে আছে এবং আপনি দেখবেন চায়নাতে আমি নিউজ পেপার খুললেই দেখি প্রায় যে চায়না ওরা আপনার অ্যাকোমোডেশন ফ্রি দিচ্ছে আপনার ওদের ইউনিভার্সিটিগুলো টপ এখন দে হ্যাভ মানি হ্যাঁ আপনি দেখেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এখন এবং আরেকটা জিনিস হলো জহির ভাই আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি সেটা হচ্ছে যে সফট পাওয়ার বলে আমরা যেটা জানি যে এক সময় ব্রিটিশরা ইনভেন্ট করছে লবিং সফট পাওয়ার আমি আপনাকে দেন আমেরিকা এটা ইউজ করেছে এখন আমার মনে হয় যে কান্ট্রিগুলো ইকোনমিক্যালি ভালো করছে তারা কিন্তু সেই সফট পাওয়ার আমি আপনাকে ব্রিং অল দ্য স্কলার টু আওয়ার কান্ট্রি গিভ দেম ফ্রি এডুকেশন সো দ্যাট নিয়ার ফিউচার আমরা তাদের ফ্রম দেম উই ক্যান রুল এক্স্যাক্টলি আমি রিসেন্ট আপনাকে একটা ডাটা দিই তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বর্তমান তাদের মেন্টালিটিটা কি রিসেন্ট একটা এডুকেশন ফেয়ার থেকে কিছু ইউনিভার্সিটি যে তাদের ফিডব্যাক দিল যে আমরা যে সমস্ত স্টুডেন্টদের সাথে মিট করেছি সমস্ত স্টুডেন্ট তারা জানে তাদের ভবিষ্যৎ প্ল্যান কি ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু কোথাও থাকতে যাচ্ছে না সবাই তাদের ফিউচার নিয়ে সবাই ভেরি মাচ কনসার্ন আমি প্রিটি শিওর এখন আর কোনো এখন আর কেউ এরকম মাইগ্রেন্ট হওয়া নিয়ে চিন্তা মাথার মধ্যে নেই সবাই চিন্তা করে কিভাবে ভ্যালু অ্যাড করা যায় ক্যারিয়ার নিয়ে চিন্তা করে আপনি দেখেন এখন যদি স্টুডেন্টের আপনি নিউ জেনারেশনটা যদি চিন্তা করে যে আমার ক্যারিয়ার নিয়ে আমি থাকবো তাহলে তারা চিন্তা করবে যদি এখানে যদি এবং এখানে ভিসা অ্যাপ্লিকেশন করতে যদি রিফিউজাল হয় তাহলে সে ভিসা অ্যাপ্লিকেশনই করবে না এখানে সে কি করবে যেখানে অন্য দেশে চলে যাবে এই জন্য এগুলো আসলে গভর্নমেন্টের পলিসি অবশ্যই অন্যদের ওর পলিসি মেকার আছে তারা জিনিসগুলো অবশ্যই ভাবে দেখবে এবং ওরা অবশ্যই তাহলে আপনি কি মনে করেন না যে ইউনিভার্সিটিগুলো এবং গভর্নমেন্ট তারা মানে একটা একটা ঝগড়াঝাটির মাঝে আছে বা একটা কনফ্লিক্টের মাঝে আছে আমরা যদি দেখি যে ইউনিভার্সিটি আমি আপনার সাথে এবং আরো যেসব লবিং বডি আছে তাদের কিন্তু সবসময় একটা কনফ্লিক্টিং সিচুয়েশন এটা তো পত্রিকা সবসময় হবে আপনি যদি যেদিনই পত্রিকা খুলতে যাবেন আপনি দেখবেন ইউনিভার্সিটি ভিউর সাথে এবং গভর্নমেন্ট ভিউর সাথে আপনি ইভেন গভর্নমেন্ট ক্যাবিনেট মিনিস্টার সবাই সাথে এবং থেরাসামের সাথে 2nd of January যে আপনার থেরাসামের যে আপনার পার্সোনাল যে আপনার নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের যে সে বসে ক্লিয়ার করে দিল একটা জিনিস হচ্ছে যে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টের সাথে শরীফ ভাই যে কথাটা বললো ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনার এখানে মাইগ্রেন্ট এটা 12 মান্থের যে এই জিনিসটা এটা আসলে এদেরকে আরও ক্লিয়ার হওয়া উচিত যে ইন্টারন্যাশনাল আপনি 2016 আমরা আরো শুনবো ভেরি কুইকলি আমি আপনাকে বলে নিচ্ছি 2016 4 লক্ষ স্টুডেন্ট এদেশে আসছে মাত্র 5,000 স্টুডেন্ট এদেশে থেকে এদেশে ছিল আপনি যদি এই এই ফিগারটা দিয়ে আপনি সবকিছু জাস্ট করতে পারেন ইনফ্লাক্স থেকে আউটফ্লাক্সটা অনেক বেশি সাদিয়া আমরা কথা বলছিলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কন্ট্রিবিউশন নিয়ে এবং শরীফ ভাই একটা ব্যাপার হাইলাইট করছিল যে এবং জহির ভাই হাইলাইট করেছে যে নিয়ার ফিউচার গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নেট মাইগ্রেন্ট ফিগার থেকে বাদ দিবে ডু ইউ থিংক ইজ এ গুড থিং অর এ ব্যাড থিং যে কোনো কিছুরই হয়তো একটা পজিটিভ দিক থাকবে নেগেটিভ দিকটাও থাকবে সো গভর্নমেন্ট যদি যেটা শরীফ ভাই মেনশন করলো যেটা অলরেডি তারা ট্রিট করছে দে আর টেম্পোরারি মাইগ্রেন্ট সো এখন টেম্পোরারি মাইগ্রেন্ট হিসেবে তারা যদি ট্রিট করছে আগের থেকেও করছে এখনও যদি তারা মাইগ্রেন্ট থেকে মানে নেট মাইগ্রেন্ট থেকে একটু করে আলাদা করে ফেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হয়তো খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না আবার অন্য দিক থেকে যদি আমরা চিন্তা করি যে না তাদের যদি নেট মাইগ্রেন্ট থেকে আলাদা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আলাদাভাবেই ট্রিট করে তাহলে হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত হবে যেমন আমরা এইখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসি তারা হয়তো চিন্তা করব গ্রাজুয়েশন শেষ করে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে ইভেন ডক্টরেট শেষ করে আমরা এই দেশেই থাকবো এইখানে এই দেশের জন্য কিছু করব যেহেতু এই দেশে আসার পর থেকে হয়তো এইখানকার কালচার সব কিছুর সাথে মিশে যাচ্ছে আর কেউ যদি চিন্তা করে যে না আমি এই দেশ থেকে শুধু নলেজটা নিয়ে আমি আমার দেশে যেয়ে সেটা ইমপ্লিমেন্ট করব হ্যাঁ সেটা যদি হয় সেটা ডিফারেন্ট ব্যাপার বাট কেউ যদি এখানে থাকতে চায় তখন তাদের জন্য হয়তো ওই রুলস রেগুলেশনগুলো একটু টাফ হয়ে যাবে আমরা যাব বিরতিতে সুপ্রিয় দর্শক আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছি দ্য ইমপ্যাক্ট অফ ইমিগ্রেশন পলিসি অন আওয়ার কমিউনিটি আমরা যাব একটা বিরতিতে আমাদের সাথেই থাকবেন